হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে খবরটা বেরিয়েছে সেটা কিন্তু আইবিপিএস পিও, ঠিক আছে? পিওতে কিন্তু তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ হবে এই বছর, ঠিক আছে? এবং কত কি নিয়োগ হবে অবশ্যই জানাবো। দেখো, তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে ব্যাঙ্কিংয়ে সেটা কিন্তু 6,932টি কিন্তু আছে, এবং দেখো তোমাদের টোটাল 11টা ব্যাংকে কিন্তু হবে, এবং অ্যাপ্লিকেশন মোড কিন্তু অনলাইনে হবে, এবং তোমাদের রেজিস্ট্রেশন যে ডেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 2 তারিখ থেকে 22 তারিখ অবধি, এবং সব কিছু তোমাদের কি আছে, এজ লিমিট কি আছে 20 থেকে 30 বছর অবধি কিন্তু আছে তোমাদের, এবং মায়না কিন্তু 52 থেকে 55 হাজার টাকা কিন্তু আছে। টোটাল ডিসকাস করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের মাঝে আমি তুলে ধরছি। তো দেখো, এখানে কি বলা হয়েছে, ইনস্টিটিউশন অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, তো আইবিপিএস। তারপর দেখো, আমরা নিচে একটুখানি চলে যাই, দেখো কোন কোন ব্যাংকে তোমাদের কিন্তু টোটাল হচ্ছে, ব্যাংক অফ বারোদা, কানাডা ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, তো এখানে টোটাল 11টা কিন্তু ব্যাংক আছে। এবার দেখো, অনলাইন রেজিস্ট্রেশন ডেট, ঠিক আছে, এবং এডি তোমরা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবে 2/8/2022 থেকে 2/22/2022 অবধি, মানে টোটাল আগস্ট মাস জুড়ে বলা যায় ফর্ম ফিল আপটা চলছে, আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন আছে, অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করে নিও। এবং ফিস কিন্তু, পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমরা কিন্তু দিতে পারবে 2 তারিখ থেকে সেই 22 তারিখ অবধি কিন্তু দিতে পারবে, এক্সট্রা কিন্তু কোনো ডেট তোমরা পাচ্ছ না। এবার দেখো, তোমাদের পরীক্ষা কবে হবে, দেখো ডাউনলোড রিকল লিটার্স বা প্রি এক্সাম টাইমিং কিন্তু সেপ্টেম্বর অক্টোবর 2022-এ, ঠিক আছে? তোমাদের কিন্তু যে প্রি এক্সাম ট্রেনিং হবে সেপ্টেম্বর অক্টোবরে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। অনলাইন এক্সামিনেশন কিন্তু প্রিলিমিনারি 22-এ, তোমাদের অক্টোবর 2022-এ হবে। রেজাল্ট কিন্তু অনলাইন এক্সাম প্রিলিমিনারি যে এক্সামটা দেবে সেটা নভেম্বর 22-এ দেবে। তারপর কিন্তু অনলাইন এক্সামিনেশন মেন পরীক্ষা হবে কিন্তু তোমাদের নভেম্বর 2022-এ। ডিক্লারেশন রেজাল্ট কিন্তু হবে ডিসেম্বর 22-এ, এবং দেখো তোমাদের কিন্তু জয়েন করিয়ে দেবে, ডাইরেক্ট জয়েন করিয়ে দেবে এপ্রিলের 2023-এ। তো এই পর্যন্ত তো আসলে। এবার দেখো কোথায় কোন পদ আছে, চলো আমরা একটু নিচে চলে যাই দেখছি। দেখো এখানে কিন্তু সিটিজেন ইন্ডিয়ার অবশ্যই কিন্তু হতে হবে, এবং কি কি লেখা আছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এত বড় সব কিছু পড়ে শোনাতে গেলে তোমাদের কিন্তু অনেক কিছু সময় লেগে যাবে, এবং বয়স টোটাল দেখিয়ে দিচ্ছি, মিনিমাম তোমাদের 20 বছর থেকে ম্যাক্সিমাম 30 বছর অবধি লাগবে, এবং শিডিউল কাস্ট এবং এসটি এবং এসসি কিন্তু 5 বছরে তোমাদের রিল্যাক্সেশন পাবে, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস কিন্তু তোমাদের 3 বছরে, ওবিসি কিন্তু 3 বছরের পাবে, এবং বাদবাকি যারা আছে তারা কিন্তু 10 বছর আছে। এখানে অনেক কিছু তোমরা দেখে নেবে, ডিসেবিলিটিস যাদের অনেক কিছু আছে, এক্স সার্ভিসম্যান ফেক্সার্ভিস তাদের আছে, 5 বছর লাগবে টোটাল কিন্তু তোমরা দেখে নেবে, এগুলো কিন্তু বলার কোনো দরকার নেই, তোমরা অ্যাপ্লিকেশনটা খুললে বুঝতে পারবে। তারপর চলো নিচে চলো। দেখো তোমরা যখন সব কিছু হবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের কিন্তু রাইট হ্যান্ড লেফট হ্যান্ডে কিন্তু তোমাদের থামের কিন্তু ছাপ নেওয়া হবে, মানে আঙুলের কিন্তু ছাপ নেওয়া হবে, এগুলো কিন্তু করতে হবে। এবং চলো নিচে আমরা চলে যাই, একটু এক্সামিনেশনের ফরম্যাটটা দেখে নিই। দেখো তোমাদের যে পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইংরাজি ল্যাঙ্গুয়েজে হবে, ঠিক আছে? 30 নাম্বার থাকবে ইংরাজি, এবং 20 মিনিট কিন্তু সময় থাকবে, তোমাদের অঙ্ক কিন্তু থাকছে কিন্তু 35টা কিন্তু থাকছে, হিন্দি এবং ইংলিশে কিন্তু 20 মিনিট থাকছে, তোমাদের রিজনিং অ্যাবিলিটি কিন্তু 35 মিনিট থাকছে, এটাও তো কিন্তু 20 মিনিট থাকবে, হিন্দিতে আর ইংরেজিতে পরীক্ষা হবে, টোটাল কিন্তু 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে, 3×20=60, মানে 1 ঘন্টা টোটাল পরীক্ষা। চলো এবার নিচে চলো, এটা কিন্তু প্রিলিম কিন্তু 1 ঘন্টায় হবে। এবার মেন পরীক্ষা দেখো, মেন পরীক্ষা কিন্তু 3 ঘন্টা 30 মিনিটে কিন্তু হবে, এখানে কিন্তু সব কিছু দেখা আছে, রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউড কিন্তু 45 নম্বর, টোটাল হচ্ছে 45টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্ক্স কিন্তু 60 নম্বর থাকবে, ইংরেজি হিন্দিতে কিন্তু পরীক্ষা হবে, জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেসে কিন্তু 40 নম্বর থাকবে, ম্যাক্সিমাম মার্ক্স 40 থাকবে, ইংলিশ হিন্দিতে পরীক্ষা হবে 35 নম্বর থাকবে, টোটাল 35 মিনিট থাকবে, সরি টোটাল এরকম করে কিন্তু ইংরাজি ল্যাঙ্গুয়েজ দেখো থাকবে 35 নম্বর। তারপর হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু ডাটা অ্যানালাইসিস এবং
ইন্সপেকশন সেটা কিন্তু 35 নাম্বার থাকবে টোটাল, যে থাকছে তোমাদের টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু 155টা থাকবে, ম্যাক্সিমাম মার্কস কিন্তু 200 নাম্বার থাকবে। ইংরেজিতে কিন্তু তোমাদের কিন্তু ইংরেজি যে ল্যাঙ্গুয়েজে লেটার রাইটিং আছে তাতে কিন্তু 2 নাম্বার, 2 নাম্বার কোয়েশ্চেন দুটো থাকবে, 25 নাম্বার কিন্তু থাকবে টোটাল মার্কসকে। এটাতে কিন্তু তোমাদের টোটাল 30 মিনিট কিন্তু পরীক্ষা হবে। এবার টোটাল আমি তোমাদের একটা কথা বলে দিই, এই যে তোমাদের জবটা দেবে এটা কিন্তু টোটাল টা কিন্তু গ্র্যাজুয়েশন পাশে কিন্তু হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তোমাদের কিন্তু হবে, গ্র্যাজুয়েশন পাশ কিন্তু তোমাদের থাকতে হবে। তো চলো আর কি কি দেওয়া আছে একটু নিচে দেখে নিই। দেখো তোমাদের মোটামুটি আমি কিন্তু আসল জিনিসই বলে দিয়েছি, ঠিক আছে? তোমাদের আসল জিনিস মোটামুটি বলে দিয়েছি। এ দেখো কোন ব্যাংকে কতগুলো আছে ভ্যাকেন্সি, তোমাদের কিন্তু সেটাকে সেসব কিন্তু দিয়ে দিয়েছে টোটাল। এগুলো কিন্তু একটু পরে দেখে নেবে, এগুলো বলতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে টোটাল। দেখো অনেক কিছু তোমাদের কিন্তু জায়গা দিয়ে দিয়েছে, তোমাদের কী কী এখানে ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কী কী লাগবে সব এখানে লেখা আছে। একত্র কিছু বলতে গেলে তোমাদের কিন্তু ভিডিও অনেক লম্বা হবে এখানে। কিন্তু তোমাদের দেখো তোমাদের কিন্তু আমি টোটালটা বলে দিলাম, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবে, এবং নিচের ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু জয়েন করে নেবে টেলিগ্রামে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।